ফজরের আজান চতুর্দিকে হয়ে গেছে বিলাল মসজিদের মাইকে আজান দিয়েছে বিলালের কণ্ঠটা এমন বিলালের আজানে নবী মুগ্ধ নবী পাগল বিলালের আজানে নবী পর্যন্ত শুধু নবী নয় আরশে আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত বিলালের আজানে পাগল একদিন বিলালের আজান মসজিদে নববীতে হয় নাই আল্লাহ ফজরের সময় আজান হয় নাই বিলাল আজান দেয় নাই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে আরশে আজিম পর্যন্ত আজান যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফত জানিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই নবী বলেন আজান হয়েছে বলে বিলালের কণ্ঠের আজান তো আজকে পৌঁছে নাই বলে বিলাল তো দেয় নাই নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যতক্ষণ পর্যন্ত বিলালের কণ্ঠে আজান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে আজকে সূর্য উদিত হবে না কিয়ামত হয়ে যাওয়ার সময় সূর্য পূর্ব আকাশে সূর্য উদিত হবে না ওই বিলাল নবীর পাগল নবীর জন্য পাগল ছিলেন আল্লাহর জন্য পাগল ছিলেন নবীর জন্য পাগল ছিলেন নবী যখন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন বিলালও পাগলের মতো হয়ে গেলেন আবু বকর খলিফা খলিফাতুল মুসলিমিন আবু বকরকে গিয়ে একটা পুতলি নিয়ে বিলাল বলতেছে আও খলিফাতুল মুসলিমিন আমি আর এই দেশে থাকবো না মদিনায় থাকবো না আমি চলে যাব অজানা একটা দেশে বলে রে বিলাল তুমি কি পাগল হয়ে গেছো রে বিলাল তুমি কেন থাকবে না তোমার কিসের অভাব তোমার কি খাবার নাই তোমার কি বাসস্থান নাই যদি তোমার খাবারের প্রয়োজন হয় রাজকোষ থেকে তোমার কিছু ব্যবস্থা করে দেই এ বিলাল তোমার ব্যবস্থা করে দেই বিলাল বলে আমার কোনো কিছুর অভাব নাই আবু বকর রে আমার যেইটার অভাব তুমি কি আমাকে সেইটা দিতে পারবে বলে তোর কিসের অভাব বলে আমি আর যখন আগে আজান দিতাম আমি নবীকে আমি সামনে পাইতাম আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন আমি আজান দিতাম আমি নবীকে পাইতাম নবীকে আমি দেখতে পাইতাম কিন্তু এখন আজান দিব নবীকে আমি পাবো না আমি বিলাল সহ্য করতে পারবো না আবু বকর ডাকতে বলে রে বিলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো তোমার ভিতরে কি নবীর মহব্বত একাই আসে রে বিলাল ডাকতে বলে আবু বকর তোমার ভিতরও আছে আমার ভিতরেও আছে কিন্তু তুমি সহ্য করতে পারো আমি বিলাল সহ্য করতে পারি না আমি মদিনায় থাকবো না আমি চলে যাব বিলাল সে অজানা একটি দেশে চলে গেলেন সেখানে গিয়ে তিনি যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘুমাইয়া গেলেন ঘুমের ভিতরে নবীজি তাকে স্বপ্নে দেখায় রে বিলাল তুমি আমি কি নবীকে তুমি ভুলে গেছো আজ কয়েকদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমি আর মদিনায় শুনি নাই রে বিলাল তোমার কণ্ঠে আজান আর আমি মদিনায় পাই নাই হে বিলাল তুমি আসো তুমি মদিনায় আসো রে এসে একটা বার আমি নবীকে আজান শুনাইয়া দাও এইবার বিলাল পাগলের মতো ঘুম থেকে উঠে মদিনার দিকে চলে আসলেন মদিনায় যখন আসলেন তখন ছিল তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের আজান হয়ে গেছে বিলাল যখন মদিনায় চলে আসলেন তাহাজ্জুদের সে আজানের মুয়াজ্জিন বলতেছে বিলাল তুমি ফজরের আজানটা তুমি দিয়া দাও রে একটা বার দাও মদিনার মানুষেরা নবীজির জামানার আবারও আজানটা শুনুক রে বিলাল বিলাল বলে না 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 আমি আজান দিতে পারবো না আমি সইতে পারবো না কারণ এখন নবী নাই আজান যদি দেই যখন আমি আজান দিতাম নবী থাকতো এখন তো আর নবী নাই আমি বিলাল সহ্য করতে পারবো না চতুর্দিক থেকে সবাই চলে আসলো আবু বকর উমর উসমান আলী সবাই এসে তাকে রিকোয়েস্ট করলো বিলাল রে একটা বার হলেও নবীর জামানার আজান আমাদেরকে শোনায় দাও একটা বার হলো আজান আমাদেরকে শোনায় দাও
বলেন আমি দিতে পারবো না এবার হাসান আর হুসাইনকে ডাকা হলো নবীর নাতি হাসান আর হুসাইন যদি বলে অবশ্য অবশ্যই বিলাল তাদের কথার ফেলাইতে পারবে না এবার হাসান আর হুসাইন আসলো এসে এবার বারবার রিকোয়েস্ট করলো বিলাল একটা বার আমাদেরকে আজান শুনাইয়া দাও একটা বার নবীর জবানে আজান শুনাইয়া দাও বিলাল আর ঠিক থাকতে পারলেন না যেই বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে থেকে সে আজান দিত ছাদের উপরে উঠে গেলেন আজান শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা যখন এই বাক্যটা বলল বিলাল ডান দিকে তাকায় নবীজির দিকে তাকাবে আমি তো আজান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমার সামনে তো নবী এসে গেছে আজান দিয়েছে দেখে নবী নাই নবী নাই নবী নাই বিলাল সহ্য করতে পারলেন না ত্রাস করে সেখান থেকে জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে গিয়ে বিলাল এইবার সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাথায় পানি ঢালা হয় তাকে অনেক সেবা করা হয় করতে করতে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে বেলালের মতো প্রেম যদি আমাদের থাকত বেলালের মতো ভালোবাসা যদি আমাদের থাকত দুনিয়াতে নবীর দেখা মিলত দুনিয়াতে নবীর দেখা হইত আমার ভাইরা নবীর ভালোবাসা সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরের ভিতর নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা তাদের ভালোবাসা মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরাতে হবে তাদের ভালোবাসা মহব্বত দিয়ে আমাদের অন্তরটা ভরাইতে হবে বন্ধুরে জিকির করিলা জি লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুরা ওই যে বলতেছি সালাবাতুল আনসারি তিনি ফজরের নামাজের আজানের সময় নামাজের সময় মসজিদে চলে আসলেন ফজরের নামাজের সময় মসজিদে আসলেন এরপরে কি অবস্থা হলো সে কি করলো সে বেঁচে থাকলো না মারা গেল সে দুনিয়াতে বিদায় হলো না মারা গেল তার অবস্থাটা কি হলো আমরা জানতে রাজি আছি না নাই আমাদের মাদের সম্পর্ক একটু বলা দরকার যেহেতু তারাই হলো বাংলার জমিনের বারবার সরকার কি কোন তাদের সম্পর্কেও বলা দরকার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মহিলারা দুনিয়ার মা বোনেরা তোমরা যেন ওই রকম জাহিলের যুগের মহিলাদের মতো যেন তোমরা বাহির হয় না তারা নিজেদের শরীরকে নিজেদের আবরুকে দেখানোর জন্য তারা বাইর হইতো সুন্দর করে সাজিয়া গুজিয়া তারা বাড়ি থেকে বাইর হইতো ওই রকম যেন তোমরা বাইর হয় না কিন্তু আমাদের এই শীতের ভিতরে কম দেখা যায় শীতের ভিতরে সবাই পর্দাশীল
কি গন শীত পার হয়ে গেলেই এক একজনের শরীরে ফুলতে ফুলতে এমন অবস্থা খালি পারতেছে না একবারে খুলে ফেলে দিবে কি গন এমন পরিস্থিতি এখন আবার এমন কিছু বোরকাগুলো নামছে যেই বোরকাগুলো দিয়ে সেই বোরকাগুলো তো বোরকা নয় সেই বোরকাগুলো নিজের তো সেব দূরের কথা সেই বোরকাগুলো দিয়ে আরো আকর্ষণ আরো বেশি হয় ঠিক কথা কর না আরো আকর্ষণ আরো বেশি হয় সেই বোরকা লাগে এমন বোরকা নামছে যেই বোরকাগুলো লাগিয়া শরীরের কোথায় উসে সব সব জোর ক্লিয়ার হে যুবক ভাই রাখি না 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 মা এইরকম চলবে না নবীর মেয়ে মা ফাতিমা কিভাবে দুনিয়াতে চলছে সেই রকম ভাবে চলতে হবে খাদিজাতুল কুবরা কিভাবে চলছে সেই রকম ভাবে চলতে হবে বিবি আসিয়া কিভাবে চলছে সেই রকম চলতে হবে কি হবে না কথা বলেন বন্ধুরে আজকে মসজিদের উদ্যোগে মাহফিল খানা আমার ভাইরা সুতরাং এই মসজিদ খানা তৈরি করতে এই মসজিদ খানার জন্য অনেক কিছুরই দরকার আছে কথা বলেন মসজিদের হয়তো আরো সৌন্দর্য বৃদ্ধি অথবা ইমাম অথবা আরো কিছুর প্রয়োজন মসজিদের প্রয়োজন যতদিন ইসলাম আর মুমিনেরা দুনিয়াতে থাকবে ততদিন মসজিদ থাকবে মসজিদের প্রয়োজনও থাকবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি আজকে এই মাহফিল থেকে একজন উঠবেন না পাঁচটা মিনিট সময় নেব একজন উঠবেন না নবীর জন্য যদি ইসলামের জন্য যদি প্রথমে আমি বলেছি জান এবং মাল দিতে হবে জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে সুতরাং জান দিয়েছি এখন আমরা মাল দিবার জন্য প্রস্তুত আছি কি নাই কারা কারা আছেন দুই হাত তুলে দেখান সবাই হাত তোলেন সবাই সবাই কেউ বাদ যাবেন আজকের এই মাহফিলের রহমত থেকে সবাইকে হাত তুলেনি পাশে একটু দেখেন যে হাত তুলেনি দশ টাকা পাঁচ টাকা দেওয়ার ভয়ে জি ইনশাল্লাহ সবাই দেবে তো ইনশাল্লাহ কেউ বাদ যাবেন না কিন্তু আমি সর্বপ্রথম দেখতে চাই এই গ্রামে এমপির বাড়ি কি কন সাব গ্রামের পাশে মনে হয় এমপির বাড়ি এই গ্রাম তার মানে কি ধনাঢ্য ব্যক্তি